আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হ্যালো ভিউয়ার্স, আজ 15ই মার্চ, ইংরেজি 2021 সাল। কুয়েতের গতকাল থেকে আজ পর্যন্ত 5টি গুরুত্বপূর্ণ খবর, যেগুলি সকল প্রবাসীদেরই জানা উচিত, সেটারই বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। প্রতিবার মতো আপনারা দেখছেন রিজওয়ান ও নাবিদ, প্রতিনিয়ত কুয়েতের গুরুত্বপূর্ণ আপডেটগুলো এই চ্যানেলের মাধ্যমে প্রচার করে থাকে। 1 নম্বরে যেটা অবস্থান করছে সেটা হচ্ছে, জামিয়াতে কর্মরতদের করোনা ভ্যাকসিন গ্রহণের জন্য অনুমোদন দেওয়া হয়েছে কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। সকলের প্রতি অনুরোধ থাকবে, অবশ্যই ভ্যাকসিন গ্রহণ করবেন, আপনার প্রবাস জীবনের জন্য সেটা কাজে আসবে। দ্বিতীয় যেটা, করোনা ভ্যাকসিনের অষ্টম চালানটি গতকাল বিকেলে কুয়েতে এসে পৌঁছায়, যেটা একযুগে সকলের জন্য কাজ করবে, বা কোভিড-19 ভ্যাকসিনের যে সংকট ছিল কুয়েতে সেটার একটা অবসান হবে। তৃতীয়ত, ফাইজার করোনা ভ্যাকসিন কার্যকর এবং অত্যন্ত নিরাপদ জানান কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শেখ বাসিল আল সাবা। আপনারা এর মধ্যে অবগত আছেন যে বিভিন্ন ভ্যাকসিন নিয়ে বিভিন্ন দেশে নানা সমালোচনা আলোচনা চলছে, তার এই মাঝে কুয়েতের স্বাস্থ্যমন্ত্রীর এই বক্তব্য নিঃসন্দেহে প্রবাসী এবং কুয়েতিদেরকে ভ্যাকসিন নেওয়াতে অনেকটা আশা জাগাবে, যেটা নিয়ে এক ধরনের একটি সংশয় বা মানুষের মধ্যে সংখ্যা তৈরি হচ্ছে বা কাজ করছে। এরপরে যেটা, সেটা হচ্ছে চতুর্থ, কুয়েতে গত 6 দিনের কার্ফিউ আইন ভঙ্গ করে 113 জন, যাদের মধ্যে প্রবাসীরাই ছিল 37 জন। আপনারা জানেন যে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ আপডেট অনুযায়ী কার্ফিউ আইন লঙ্ঘন অধ্যায়ে কোনো দেশের প্রবাসী যদি অভিযুক্ত হয় তাকে কুয়েত থেকে বহিষ্কার করা হবে, সে আর কখনোই কুয়েতে প্রবেশ করতে পারবে না। তার মানে প্রথম 6 দিনে কার্ফিউ আইন ভঙ্গ করেছে 37 জন প্রবাসী, তাদেরকে দেশে পাঠানো হবে। এরপরে অবস্থান পঞ্চম, যেটা যে বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশ দূতাবাসের একটি আপডেট আপনারা এরই মাঝে অবগত আছেন যে, বিশেষ করে কোভিড-19 পরিস্থিতির কারণে পাসপোর্ট ডেলিভারির যে একটা সমস্যা বা পাসপোর্ট নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে সেটার কিছুটা অবসান হবে। বিশেষ করে বাংলাদেশ দূতাবাস থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেখানে পাসপোর্টের লিস্ট দেওয়া হয়েছে, যাদের পাসপোর্টের লিস্টের সাথে টোকেনে মিল থাকবে তারা অবশ্যই বাংলাদেশ দূতাবাসে 11টা থেকে 2টা 30-এর মধ্যে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। কারণ হচ্ছে, আপনারা এরই মধ্যে অবগত আছেন যে বাংলাদেশ দূতাবাস সময়ের কিছু পরিবর্তন নিয়ে আসে, যার একটাই কারণ কার্ফিউ। আপনারা জানেন যে প্রতিদিন সন্ধ্যা 5টা থেকে কার্ফিউ চালু হচ্ছে, যেটা পরের দিন সকাল 5টা পর্যন্ত। আর এই কার্ফিউ আইনে যদি পরিবর্তন আসে, বিশেষ করে কার্ফিউ আইনের পরিবর্তনের জন্যই একটা আলোচনা চলছে, যেটা হতে পারে কুয়েত মন্ত্রিসভার সর্বশেষ বৈঠকে একটি আলোচনা সবার মধ্যে কাজ করছে। আর সেটা হচ্ছে যে কার্ফিউ হয়তো পিছিয়ে নিয়ে 5টা থেকে 7টা হতে পারে বা 8টা হতে পারে, কিন্তু সকালের যে 5টা সেটা ঠিকই থাকবে, তবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে মন্ত্রিপরিষদের আলোচনার উপরে। এটা ছিল কুয়েতের গতকাল থেকে আজকে পর্যন্ত 5টি গুরুত্বপূর্ণ ঘটনা। আপনি এই আপডেটগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করবেন, যাতে করে কোনো একজন দেখে উপকৃত হতে পারে। আর ভিডিওতে কমেন্টস করবেন কোনো কিছু জানতে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য। দেখা হচ্ছে নতুন কোনো আপডেটে, সে পর্যন্ত শুভকামনা, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, স্বাস্থ্য নির্দেশনা মেনে চলুন, সুন্দর একটি প্রবাস জীবনের জন্য।